ধান চাষ করিয়া সময় ধান ফসলের অনেক গুলো পোক লাগি থাকে এবং রোগ লাগি থাকে যা ফলে ফসল অনেক ক্ষতি হয়ে থাকে সেইপরি কিছু অনিষ্টকারী পোক অনেক যাকে মানুষের বহুত ক্ষতি করে থাকে জমিকে প্রস্তুত করার সময় কিংবা জমিকে কাদুয় করার সময় ধান রোয়া সময় কিংবা ঘাস বাছিয়া সময় কিংবা অন্যান্য কাম করার সময় এভাবে কিছু অনিষ্টকারী পোক অনেক যাকে মানুষের গোড়ে কিংবা হাতরে লাগি যাই থাকে এবং রক্ত শোষি খাই থাকে আক্রান্ত স্থান জড়াপোড়া হয়ে থাকে এবং তা ছড়া সংক্রমণ হয়ে এহা হেউচি জোক দেখিবাকু লাল রঙর এহা চাষী ভাই বিপদ সৃষ্টি করে থাকে ঢিপ জমি অপেক্ষা খাল জমিরে এহার প্রাদুর্ভাব অধিকা রয়েছে খরাদিনে সুপ্ত অবস্থায় থাকে এবং বর্ষা দিন আসলে এমানে চলচঞ্চল হয়ে যাই থাকে খাল জমিরে থিবা স্থির পানিরে এমানকো বংশবৃদ্ধি হয়ে থাকে এমানে জমিরে চাষী ভাইঙ্কর পাদর ভাইব্রেশনকু জানিপারি থাকে এবং আকর্ষিত হয়ে আসিথাকে তা ছড়া মানুষের চর্মর বাসনাকু মধ্য এমানে জানিপারি থাকে এবং আকর্ষিত হয়ে আসিথাকে এবং চাষী ভাইঙ্ক পাদ গোড় কিংবা হাতরে মধ্য এমানে লাগি যাই থাকে এবং রক্ত শোষি থাকে তা ফলে চাষী ভাই এক মানসিক স্তরের ভাঙ্গি পড়ি থাকে মরবিন্দ সাহু কৃষিবিদ কৃষি সম্পদা কার্যক্রমকে আপনার স্বাগত চাষী ভাই মানুষ সুরক্ষা আমি বহুত গুরুত্বপূর্ণ তেমন আসুন এবার জাঁয়া জমি যদি জোকর সমস্যা রয়েছে তাকে কিপর সরল ভাবে সমাধান করা কেউ কীটনাশক প্রয়োগ করা যাকি জোক মানুষ সহজে দমন করে পার এবং যদি জোক শরীরে লাগি যাই তাহলে কেউ পদ্ধতিতে ইয়াকে আমি সহজে মারি পারিবা এই বিষয়ে সম্পূর্ণ তথ্য জাঁয়া আমি ভিডিও আরম্ভ শেষ পর্যন্ত দেখুন যদি আমার চ্যানেল কৃষি সম্পদ সবসক্রাইব করে না তবে এবে হি সবসক্রাইব করে নিতু জমির জোকু মারিপ্রাই আপনার কেউ কীটনাশক প্রয়োগ করছেন বা কেউ ঔষধ প্রয়োগ করছেন কমেন্ট বক্সে লেখত কথার অছি জোকপ্রাই লুণ কিন্তু জোক যদি মানুষ শরীরে লাগিছে সেসব লুণ প্রয়োগ করা উচিত নুহ কারণ এ শরীরক বহু ক্ষতি পৌঁছাই থাকে প্রথমে জোকর শরীর বিষয়ে সম্পূর্ণ তথ্য জাঁয়া দরকার অোকর লম্ব পাখে 20-40 সেমিটর হয়ে থাকে জোকর গোটিয়ে মুন্ড সরু থাকে এবং অন্য পটটি মোটা থাকে এর সরুয়া মুন্ডকু আন্টেরিয়র সকর কুহায় এর সাহায্যের ইয়ে মানুষ দেহর পাখে 30 মিনিট-6 ঘণ্টা পর্যন্ত রক্ত শোষি থাকে এর পছ মুন্ডকু পোস্টেরিয়র সকর কুহায় এবং এর মাধ্যমে মানুষ দেহরে এ লাগিকি রয়েছে তেমন আসুন এবার জাঁয়া যদি আপনার জমিরে জোক রয়েছে তাকে কিপর নিয়ন্ত্রণ করা বা তাকে কিপর মারিপার জমি প্রস্তুত করার সময় আমি একর প্রতি 1 কুইন্টাল চূর্ণক প্রয়োগ করে পার কিংবা নিম্ব পিড়িয়া প্রয়োগ করে পার যা ফলে যদি জমিরে জোক রয়েছে সে জোক মরি যাই থাকে তাছাড়া জোক নিয়ন্ত্রণ করা আমি কার্বোফিউরান 3G কু আমি ব্যবহার করে পার একর প্রতি 12 কেজি কার্বোফিউরান 3G দানাদারক মূল সার সহ মিশাই যদি প্রয়োগ করা তাহলে যদি জমিরে জোক অনেক তাহলে সে মরি যাই থাকে যে খাল জমিরে জোক রহবার সম্ভাবনা রয়েছে সেটি যদি আমি বতককু ছাড়িদেবা তাহলে বতক এই জোককু খোঁজি খোঁজি খাইদেই থাকে জমিরে যদি আমি কপর সলফেট বা তুতিয়া কু স্প্রে করা যাকি লিটর প্রতি অধা গ্রাম হিসাবে যদি স্প্রে করা তাহলে জমিরে যে জোক অনেক সে মরি যাই থাকে এবং তা ছড়া জমিরে যদি শিউড়ি হয়েছে সে মধ্য মরি যাই থাকে জমিরে কাম করার সময় আমি যদি প্লাস্টিক বুট বা প্লাস্টিক জোতাকু পিঁধিবা তাহলে জোক আক্রমণ সম্ভাবনা কম হয়ে থাকে জোক যদি গোড়ে কিংবা হাতরে লাগি থাকে তাহলে এর আমি কিপর রক্ষা পাই যে জমি জোক থার সম্ভাবনা রয়েছে বা জোক গোড়ে হাত লাগি রক্ত শোষি থাকে সে জমি ভিতরে প্রবেশ করার পূর্ব আমি পাখে কিছু জিনিস নেওয়া যেপর কিছু লেম্বু নেওয়া কিংবা স্যানিটাইজর পাখে রাখা যদি গোড়ে কিংবা হাতরে জোক লাগি যাই থাকে তাহলে আমি জোককু হাতরে টাণিবা না যদি হাতরে তাকে টাণিবা তাহলে সে ছিঁড়ি যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার বডি পার্ট দেহ ভিতরে রহিযাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যাকে অধিক ক্ষতি করে থাকে প্রথমে লেম্বু রসক চিপুড়ি দেওয়া কিংবা স্যানিটাইজরক যদি আমি স্প্রে করা তাহলে জোক সহজে মরি যাই থাকে যদি আমার দেহরে জোক লাগিছে তাহলে আমি নখ সাহায্যে তার আন্টেরিয়র সকর যেটাকি সরু মুন্ড রয়েছে তাকে আমি নখ সাহায্যে প্রথমে বাহার করা এবং তার পছ পছকু আমি নখ সাহায্যে বাহার করা এবং তাকে ফিঙ্গি দেওয়া এবং তাপরে আমি তাপরে যদি লুণ দেবা তাহলে মধ্যে সে মরি যাই থাকে তা ছড়া যদি জমিরে আমি ঘাসকু সফা করা তাহলে মধ্যে জোকর সম্ভাবনা কমি যাই থাকে এবং আমি যদি ডেটল কু ব্যবহার করা তাহলে মধ্যে জোকর আক্রমণ কম হয়ে থাকে জমিরে প্রবেশ করার পূর্ব আমি যদি হাতরে কিংবা গোড়ে ডেটল কু আমি মারি জমিরে প্রবেশ করা তাহলে জোক এই বাসনারে আসি নথান্তি এবং আক্রমণ সম্ভাবনা কমি যাই থাকে তা ছড়া যদি আমি জোকর জন্তা কু ব্যবহার করা তাহলে মধ্যে জোককু মধ্যে নিয়ন্ত্রণ করে পার আমি ভিডিও আপনার কিপর লাগিলা কমেন্ট বক্সে লেখন্তু যদি আমি ভিডিও আপনার ভাল লাগি থাকে তাহলে লাইক শেয়ার সবসক্রাইব করন্তু ধন্যবাদ জয় কিষান